একটু আগে যে ঘরটা আমরা দেখলাম সেই ঘরটা বানাতে এই কয়েকটা পার্ট লাগবে। আমি প্রথমে ইয়েলো পার্ট নিয়েছি, এখানে টোটাল 5টা, রেড পার্ট 2টা, ব্লু পার্ট 2টা, তাই না বাবা? আচ্ছা এবার তুমি কোনটু কয়টা এখানে দেখো তো, একটু কাউন্ট করো তো। 1 2 3 4 5 6 7 8 9 পার্ট, রাইট? 1 2 3 4 5 7 1 2 3 4 5 6 7 8 9 এবার আমরা দেখাবো এটা কিভাবে ঘরটা বানাতে হয়। ওকে, হ্যাঁ ওকে। এবার তারাজ ধরেছে, আমরা প্রথমে এটাকে নিচে নিব। আহা শিট, আমি খালি গায়ে, তুমি আমাকে দেখা দেখেছো কেন? আচ্ছা ঠিক আছে, এটা আমরা বেস পার্ট রেখেছি, এখানে প্রথমে এটা লাগাবো, উইন্ডো পার্ট, তারপরে দরজার পার্ট লাগিয়ে নিলাম আমরা। ওকে, দেন যেটাই মতো লাগাচ্ছো ওইটাগুলো জানালা, হ্যাঁ জানালা, ওটাকে আমরা ইংরেজিতে কী বলি? উইন্ডো, উইন্ডো। এ পার্টটা লাগিয়ে নিলাম, আর এ পাশটা হচ্ছে দরজা, রাইট? সবাই শোনো, আজকে আমরা চাকরি বলে যাব। হ্যাঁ, এবার আমরা ছাদের কাজ করব। ছাদটা এখান দিয়ে নিলাম, এখানে দিয়ে নিলাম, হয়ে গেল ছাদ, এখানে দিই, হয়ে গেল ছাদ এখন। হ্যাঁ ছাদটা দেখতে পাচ্ছ সবাই? ছাদ হয়ে গেল। এবার ছাদটাকে আমরা করবো কি, যে কোনো একটা জায়গায় এভাবে সুন্দর করে সেট করে দিব, যাতে জিনিসটা না ভাষা হয়ে গেল বাসা। সো আমাদের ছোট্ট ঘরটা হয়ে গেল ট্যাংড়ে। আরেকবার দেখো তারাস তুমি একটু। ইয়েস, একটু পরে আমরা চেয়ারটা, এটা কি বানাইছো তুমি? একটু পরে আমরা চেয়ার বানানো দেখাবো। ওকে, এখন বাড়ি হচ্ছে।